Hello, Mr. Dash. Hello, sir. How do you do? I'm fine, thank you. I'm also fine. I learned this in school when I was small. Good. Mr. Dash, your son has failed in English. Fail? How can fail? I teach myself. I study Ren Martin. He study Ren Martin. We both study Ren Martin. Okay, now I understand. He's not at all attentive in class. What does he do at home? Huh? বাড়িতে কি করি হ্যাঁ, মাই সন হি ওয়াচ ক্রিকেট, হি লাভস ক্রিকেট. ওকে, ইয়েস ইয়েস, হি অলসো ওয়াচ পর্ন ভিডিও. পর্ন ভিডিও? হোয়াট? হি লাভস পর্ন ভিডিওস, হি ওয়াচ পর্ন ভিডিওস অল ডে. সামটাইমস উই টুগেদার. হোয়াট ডু ইউ মিন? ম্যাম, প্রন, প্রন, চিংড়ি, চিংড়ি. ও, প্রনস. ইয়েস স্যার, পর্ন, প্রন, সেম, সেম, সেম. Anyways, if he continues to score such bad marks, then we won't be able to keep him in our school. We will need to give him TC. Ki bolche? I said we will need to give him TC. You give my son TC? Thank you, thank you. That is great. I send a sweet from my shop. নমস্কার মিসেস সেন. নমস্কার, নমস্কার. আপনার মেয়ের প্রোগ্রেস রিপোর্ট এবার খুব একটা ভালো হয়নি. বাকি রেজাল্ট কেমন হয়েছে? আপনার মেয়ের বাকি সব রেজাল্ট ভালো হয়েছে, কোনো চিন্তা নেই. জাস্ট অঙ্কে 2 মার্কস একটু কম. মিস্টার আমি বাবা, সেটা তো জানি, কিন্তু আপনার নামটা? আমাকে সবাই বাবা বলেই ডাকে. ওকে, এই নিন আপনার ছেলের মার্কশিট. মিস্টার বাবা, আপনার ছেলে ক্লাসে একটাও কথা শোনে না, স্কুলে খালি মারপিট করে একদম. ম্যাডাম, এক মিনিট, একটা ইম্পর্টেন্ট কল. হ্যাঁ, হ্যালো, ছোটকে পেয়ে গেছিস? কি আর করবি, বেটাকে ফিনিশ করে দে, তারপর লাস্টে গঙ্গাতে ভাসিয়ে দিবি. হেডলেস. দাঁড়া, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, পরে কল করছি. হ্যাঁ, তো ম্যাডাম, আপনি কি বলছিলেন? আমার ছেলে ফ্যাবুলাস, ফ্যাবুলাস, আপনার ছেলে ফ্যাবুলাস. স্যার, ঠিক আছে, কিন্তু কি যেন বলছিলেন, আমার স্কুলের ছেলেদের মারে? হ্যাঁ, আই মিন, আমি বলি আপনার ছেলেকে যে স্কুলের বাকি ছেলেগুলোকে বেশি করে পেটাতে, যাতে করে আমার একটু হেল্প হয়ে যায় আর কি. তো কেমন রেজাল্ট করেছে আমার ছেলে? খুব ভালো, কিন্তু এখানে তো ফেল লেখা আছে. ফেল? আরে ফেল, ফেল মানে মানে এফ ফর ফ্যাবুলাস, এ ফর অ্যামেজিং, আই ফর ইন্টেলিজেন্ট, আর এল ফর, আর এল ফর, এল ফর লাইক ফাদার, লাইক সান, লাইক ফাদার, লাইক সান. বেশি এক্সাইটমেন্টটা ট্রিগার লেগে গেল. ম্যাডাম, ও ম্যাডাম, এই মিটিংয়ের জন্য লগ ইন করো নি, পিটিএম এর সময় হয়ে যাচ্ছে তো. কেন, আমি কেন লগ ইন করবো, তোমার হাত নেই? কেন থাকবে না, এই হাত দিয়েই তো সকাল থেকে 40 বার তোমার জন্য চা বানিয়েছি. আমি কাজ করি তোমার মতো না, যে সকাল থেকে শুধু চা গিলে যাচ্ছে আর পেতে যাচ্ছে. আরে তোমরা ঝগড়া করা বন্ধ করো, আমি মোবাইল থেকে মিটিংয়ে লগ ইন করে দিচ্ছি. এই তো বাপকা বেটা, তোমার মতো না. টিচার অনলাইন এসেছে, করে বস. গুড মর্নিং মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি. গুড মর্নিং ম্যাডাম. আপনাদের সাথে সৌরভের প্রোগ্রেস রিপোর্ট নিয়ে কথা ছিল. তার প্রোগ্রেস রিপোর্ট এবার খুব একটা ভালো হয়নি. ইনফ্যাক্ট টার্ম বাই টার্ম দেখা যাচ্ছে তার প্রোগ্রেস ডিটোরিয়েট করছে. দেখুন, তাহার পড়াশোনাটা দেখা কিন্তু একা স্কুলের দায়িত্ব নয়, আপনাদেরকেও মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু সৌরভ ক্লাসে একদম পিছিয়ে যাবে. যাই হোক, আমি আসছি, টেক কেয়ার, বাই. আমি জানতাম, জানতাম ছেলে একদম তোমার মতো হয়েছে, পড়াশোনা করে না, খালি ইউটিউব ভিডিও দেখে, মনোযোগ নেই, ফোকাস নেই. আমার মতো হলে কখনোই এত বাজে রেজাল্ট করতো? ও তাই নাকি? এই না, এক্ষুনি বলছিলে বাপকা বেটা, যেই রেজাল্টটা খারাপ হলো সেই অমনি মায়ের মতো হয়েছে. হুম, ছেলে আসলেই তোমার মতো হয়েছে, বলে এক পরে আরেক. আরে তোমাকে কতবার করে বললাম ছেলেকে নিয়ে একটু পড়তে বসো, পড়তে বসো. না, সে শুধু খালি সারাদিন শব্দ জব্দ কষে যাবে আর ছেলেকে নিয়ে যদি পড়তে বসতেই হতো, তাহলে গাদা গাদা টাকা
খরচা করে টিউশন ক্লাসে ভর্তি করালাম কেন? আর ছেলেকে আমি কেন দেখব? তুমি কেন বসতে পারো না তাকে নিয়ে? সে তো সারা দিন খালি ম্যামাই করতে থাকে, ছাগল কথা কয়। ওহ, তোমরা একটু চুপ করবে? আমি কবে থেকে তোমাদেরকে বলে যাচ্ছি যে আমাকে বাইজুস ক্লাসেসে ভর্তি করে দিতে। বাইজুস ক্লাসেস? হ্যাঁ, আমার ক্লাসের সব ভালো স্টুডেন্টসরা অলরেডি বাইজুস ক্লাসেস জয়েন করে ফেলেছে। এখন সময় পাল্টে গেছে, ইন্ডিয়ার বেস্ট টিচার্সরা অনলাইনে বাইজুস ক্লাসেসে পড়াচ্ছে। বাইজুসের সাথে আমি সপ্তাহে 3 দিন ক্লাস করতে পারবো। আমি যদি একটা ক্লাস মিসও করি তাহলে উইকেন্ডসে ক্লাস করতে পারবো। তারা পার্সোনাল টিচার প্রোভাইড করে যারা ক্লাসের মধ্যে ডাউট সলভ করে। তার সাথে সাথে আমি একটা মেন্টরও পাবো যে পড়াশোনার বিষয়ে আমাকে সব রকম প্রবলেম সলভ করতে গাইডেন্স দেবে এবং তোমাদেরকে প্রত্যেক মাসে আমার প্রোগ্রেস রিপোর্টও পাঠাবে। প্লাস আমি বাইজুস অ্যাপ পাবো, এখন যে কোনো টপিকে যে কোনো সময় রিভিশন সম্ভব। আজকেই তোকে বাইজুস ক্লাসেসে ভর্তি করব। নমস্কার। 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 তো আপনারা নিশ্চয়ই শ্বেতার রেজাল্ট? হ্যাঁ ম্যাডাম, আমরা জানতাম আমাদের শ্বেতা ক্লাসে ফার্স্ট হবে। যা খাটান খাটে একদম, যাকে বলো পায়ের ঘাম মাথায় ফেলে। মাথার ঘাম পায়ে ফেলে না, আমি বলছিলাম যে আমাদের মেয়ে প্রচন্ড সিনসিয়ার, নিজে থেকেই বইগুলো জোর গলায় পড়তে বসে যায়। আমি তো আবার সেই সারা সন্ধ্যা সিরিয়াল দেখি, নজর দিতেই পারি। একদম, আমি তোমাকে বলেই দিয়েছিলাম জোড়া জোড়া পড়তে। যদি পাশের বিল্ডিংয়ে দাসবাবু কমপ্লেক্স খেলছে, আমাদের মেয়ে কোথায় আর কোথায় উঠছে? উফ, আমাদের মেয়ে আমাদের বাড়িতে আর দাসবাবু উঠছে না দাসবাবুর বাড়িতে। উফ, তুমি ছাড়া তো আমাদের মেয়ের সামনে তারা কিছুই না। আমাদের সাথে নাসায় যাবে, অ্যাস্ট্রোনট হবে। অ্যাস্ট্রোনট হবে? সে তো অঙ্কে ভালো, তার চেয়ে বরং ম্যাথমেটিশিয়ান হয়ে যায়। অক্সফোর্ড ক্যামব্রিজের স্টুডেন্টদের পড়াবে, তারাও এক একটা দিগ্গস্ত হয়ে যাবে। আপনারা প্লিজ একটু চুপ করবেন, শ্বেতার রেজাল্ট আগের থেকে অনেক খারাপ হয়েছে। আর বাই দ্য ওয়ে, এবার অঙ্কে পেয়েছি সবচাইতে কম। ইস, আমি জানতাম এরকম কিছুই হবে। কতবার তাকে বলেছি পরীক্ষা দেওয়ার আগে কপালে 2 ফোঁটা ঝাঁটিস না, কিন্তু ততক্ষণে শুকনো হয়ে গেলে কি টেস্ট থাকবে? ইনি তোমার? ইনি আমার ঠাম্মা। ও, নমস্কার ঠাম্মা। গীতা, একটু কানে কম শোনে, জোরে বলতে হবে। নমস্কার ঠাম্মা। আরে কান্ডা জ্বালাই দিল রে, আস্তে কথা হবে রে। আমি বলছিলাম যে মুন্না ভালো প্রোগ্রেস করেছে, ক্লাসে কোশ্চেন করেছে। তো করতো না কা, ডাউট থাকলে তো কোশ্চেন করবো। না না, বলছি প্রোগ্রেস করেছে। আপনার বিয়ের তারিখ গেস করেছে? বাহ, মেনুতে কিন্তু আমার লাগে নিরামিষ আইটেম রাই। আরে তখন থেকে বলতে চাইছি কি জানো, উফ, এ বেডি কালা করে কম। হ্যাঁ কালা করে কম, প্রিন্সিপালকে ডাক্তা পাঠাও। না না ঠাম্মা, আপনি ভুল শুনেছেন। আমি সব ঠিক শুনছি, তুমি তখন থেকে ভুল ভাল করতেছো। ঠাম্মা আপনি আমাকে ভুল বুঝছেন। চুল খুলবেন তো খুলুন, দিন দুপুরে চুলগুলা ভালো লইছেন না। আমি বললাম আপনি আমাকে ভুল বুঝছেন। খুব ফুলছেন, এটা ঠিক, একটু কম করে খান আর যোগ ব্যায়াম করেন, সিয়াল হয়ে যাবে। গীতা, ফুল তুলবেন তো কি কারণে এই মিটিং নিশ্চয়ই জানেন? হ্যাঁ হ্যাঁ স্যার, দিন দিন একটা বাদত তৈরি হচ্ছে। সে কি কেন, এবার তো উঠবে। আরে না না স্যার, আমি সব জানি। আজকালকার ছেলেপেলোকে সবসময় চোখে চোখে রাখতে হয়। যা দুনিয়া, ভালো করে পড়াশোনা না করলে চাকরি বাকরি পাবে কি? হ্যাঁ, এই বয়সে পড়াশোনাটা একটু ঠিক করে করা দরকার, কিন্তু খারাপ হলে বিশাল কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। ওর যদি অন্য কিছুতে প্যাশন। আরে কিসের প্যাশন ফ্যাশন? দেখুন স্যার দেখুন, এক ফোঁটা মন নেই। এই মাঝে মাঝেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে কি দেখে, আবার কি সব আঁকাবুকি করে। একটা ভালো ডাক্তার সাজেস্ট করুন। ডাক্তার? আরে ওকে ওর মতো বাড়তে দিন, ওসব কিচ্ছু না। আর এই দেখুন না, যেটার জন্য আপনাকে ডাকা, এবার ওর রেজাল্ট আগেরবার থেকে অনেক বেটার হয়েছে। আর সব থেকে ভালো বিষয়টা কি জানেন? কি? ক্লাসের মধ্যে ব্যাঙের ডাইজেস্টিভ সিস্টেম সব থেকে নিট অ্যান্ড ক্লিন সে এঁকেছে, তাই সব থেকে বেশি নাম্বারও সেই পেয়েছে। হ্যাঁ দেখুন, ঘুড়িকে ঘুড়ির মতো উঠতে দিন, শুধু লাটাইটা নিজের হাতে রাখবেন, বেশি ভাববেন না ওসব নিয়ে। আপনার ছেলে খুব আনহাইজিনিক। হ্যাঁ কি বললেন? আপনার ছেলে পুরো সপ্তাহ ধরে স্কুল ড্রেস নোংরা থাকে, একদিনও পরিষ্কার দেখলাম না তার স্কুল ড্রেস। এই জামা কাপড় নোংরা থাকে কেন? হ্যাঁ নোংরা থাকে কেন? আর আপনার ছেলে যেখানে সেখানে নোংরা ফেলে, ক্লাসরুম না যেন তার ডাস্টবিন। ম্যাডাম ঠিক বলেছেন একদম। হ্যাঁ একদম নোংরা ছেলে সে। এই কোথা থেকে শিখেছিস এসব? আর আপনার ছেলের গায়ের থেকে মরা পচা মানুষের গন্ধ বেরোয়, একদিনও স্নান করে আসতে দেখলাম না তাকে। আর বলবেন না ম্যাডাম, আমি যে কত বলি তাকে স্নান করতে স্নান করতে, কিন্তু ছেলে
এক মিনিট।